Là d'abord. চট্টগ্রামের কালুঘাট ফেরিঘাটে সিএনজি চালিত অটোরিকশা কর্ণফুলি নদীতে পড়ে চারজন আহত হয়েছে। আজ শনিবার সন্ধ্যা 7টার দিকে কালুঘাট ফেরিঘাটের পূর্ব দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী রেজাউল করিম বলেন, ফেরি পারাপারকারী যাত্রীদের সহযোগিতায় নদীতে পড়ে যাওয়া চারজনকে উদ্ধার করা হলেও সিএনজি উদ্ধার করা হয়নি। এদিকে আহতরা হলেন কদুরগিল ইউনিয়নের নূর ইসলামের ছেলে মোহাম্মদ সেলিম, একই ইউনিয়নের নূর ইসলামের স্ত্রী বাকিজা খাতুন, চরণদ্বীপ ইউনিয়নের আক্তার হোসেনের স্ত্রী রেজি আক্তার, 8 বছরের সন্তান সিয়াম। ঘটনার খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিস তাৎক্ষণিক ছুটে যায়। ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইদুর রহমান জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে জানতে পারলাম, কালুঘাটের পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাওয়ার সময় তাড়াতাড়ি ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে যায়। স্থানীয়রা চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে, তবে আমাদের সরঞ্জাম না থাকায় অটোরিকশাটি আমরা উদ্ধার করতে পারিনি। ফেরি পারাপারকারীরা বলেন, অটোরিকশাকে বারবার সতর্ক করার পরেও ফেরি চালু অবস্থায় গাড়ি চালক ফেরিতে তুলে দেন, গাড়ির সামনের চাকা ফেরিতে উঠার পর ফেরি ছেড়ে দিলে আরেকটি নদীতে পড়ে যায়। বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত ডাক্তার মাসুদ আলম বলেন, পানিতে পড়ে যাওয়া শিশুটি সুস্থ আছে, তবে চালক ও দুই মহিলা অবস্থা আশঙ্কাজনক, উন্নত চিকিৎসার জন্য তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।